সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, পরিবহন খাত পৃথিবীর যে কোনো দেশে আপনি যাবেন, সরকারের রাজস্ব আদায়ের একটা প্রধান খাত হচ্ছে পরিবহন খাত। বেশিরভাগ দেশে পরিবহন খাতটা পুরোটা সরকারই কন্ট্রোল করে, তবে আমাদের দেশে যেহেতু ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান আছে, সরকারি প্রতিষ্ঠান আছে, তুলনামূলকভাবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো একটা গাড়ি দিয়ে 100টা করতে পারলেও সরকারি যে পরিবহন খাতগুলো আছে স্বাধীনতার পর থেকে বেশিরভাগ সময় এটা লসের খাত। কেন? এটাকে যারা সিস্টেমে চালায় বা আমরা যারা এখানে সিস্টেমে চড়ি, আমাদের মধ্যে আসলে দুই নাম্বারই আছে। বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, তারপরে হচ্ছে লাইসেন্স না করা, নানান ধরনের বাটপারে চিটারি কইরা কিন্তু আসলে এই খাতগুলারে দীর্ঘ একটা সময় লসের খাত হিসাবেই প্রমাণিত করা হয়েছে। বাট মাঝে মাঝে দুই একজন সুপার হিরোর দেখা মেলে, যাদের কারণে এই একটা যে অলাভজনক প্রতিষ্ঠান, আসলে এদের মতন মানুষগুলো যদি প্রত্যেক ট্রেনে ওঠে, দায়িত্বের জায়গায় থাকে, তাহলে অবশ্যই খুব শীঘ্রই বাংলাদেশ রেলওয়ে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে সময় লাগবে না। বুঝতে পারছেন কাকে নিয়ে কথা বলছি? এই মুহূর্তে সময়ের সবচেয়ে আলোচিত একজন সৎ অফিসার টিটি শফিকুল ইসলাম ভাই, আমাদের সেই আলোচিত ব্যক্তি। এখন আপনারা জানেন যে তাকে প্রাথমিকভাবে বরখাস্ত করা হয়েছিল, পরবর্তী সময় রেলমন্ত্রীর সরাসরি নির্দেশনায় তাকে আবার তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। তো স্বপদে পুনর্বহাল করার পরে তিনি তার কর্মস্থলে ফিরেছেন, এমনকি গতকালকে তিনি প্রথমবারের মতন আবারও ট্রেনে, মানে এই নতুন করে জয়েন করার পরে প্রথমবার আর কি টিটির দায়িত্ব পালন করেছেন। প্রথম দিনই ভাই চমক লাগাই দিয়েছেন। ঘটনা হচ্ছে যে খুলনা থেকে সম্ভবত চিলাহাটিগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে গতকালকে তাকে আপনার টিটির দায়িত্বে দেওয়া হয়েছে। তো সেইখানে চার দিন পর আবারও ট্রেনে ওঠেই দায়িত্ব পালনের ফাঁকে এক থেকে দেড় ঘন্টার মধ্যে তিনি 9,000 টাকা যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করছেন। আর ট্রেনটি, তিনি যেই ট্রেনে ডিউটি করছিলেন, চিলাহাটিগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি বিকাল 4:30টার দিকে পার্বতীপুর পার হচ্ছিল। এই সময় টিটি শফিকুল ইসলামের সাথে গণমাধ্যমের কথা হয়। টিটি হিসেবে পুনরায় কাজের দায়িত্ব পাওয়ার পর তিনি গতকালকে 9,000 টাকা জরিমানা আদায় করেছেন, এমনটাই তথ্য দিয়েছেন। তো কাদের কাছ থেকে? ওই যে আবারও বলি, আমার আপনার মতন মানুষগুলো তো সচেতন না। টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করে রেলের রেভিনিউ বাড়াতে তিনি যে ভূমিকা রাখতে পারছেন সেটাতে তিনি খুশি আছেন। শফিকুল বলেন, ট্রেনে উঠেছি আমরা আজকে 4 জন টিটি, তো আসলে টোটাল কত কালেকশন হয় সেটা তো তারটা বলছে, এটা হয়তো টোটাল ট্রিপটা শেষ হওয়ার পর বোঝা যাবে যে কত টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, টিটি হিসেবে চাকরি পাওয়ার পর থেকেই আমি চেষ্টা করেছি আমার উপর অর্পিত দায়িত্ব যেন আমি সঠিকভাবে পালন করতে পারি। পেশাগত দায়িত্ব পালন করার জন্য আমাকে যখন যেই ট্রেনে কাজ করতে দেওয়া হবে সেখানেই আমি দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব। আর সামনের দিকেও তিনি সৎভাবেই তার দায়িত্ব পালন করে বাংলাদেশের জন্য কাজ করতে চাচ্ছেন। তো আমরাও চাই, শফিকুল ইসলাম ভাই স্পেস পার্ক তিনি কাজ করুন।